ধন্যবাদ তোমার সবাকে। আজ শিলিগুড়ি রাজবংশী লাইভ স্টুডিওত আমার একজন নতুন বন্ধু আমার সমাজ সামনে নিয়ে আসিছি, পরিচয় করা দিচ্ছি তোমার সবাকে। ধন্যবাদ তোমার। তোমার ধন্যবাদ। তোমার নামটা? আমার নাম অঙ্কুর সিংহ, আর বাড়ি আমার চটহাট। অ্যাকচুয়ালি আমার পুরানা বাড়ি হরদিগজ, কিন্তু আমার চটহাট দীর্ঘদিন ধরে রয়েছি, সেই জন্য চটহাটের নিবাসী আর কি। আচ্ছা আচ্ছা, চটহাটের নিবাসী। তা আজ আমার স্টুডিওতে আমার আছে, আমার লগত উপস্থিত আছে অঙ্কুর বাবু। সেই অঙ্কুরদার সঙ্গে আমার আলোচনা পর্ব আমরা শুরু করি এবার তোমার সামনে। অঙ্কুরদা, এই যে গানের তোমার, যে আমার সোশ্যাল মিডিয়ায় তোমার গান দেখেছি, এই গান লিয়া তোমার ভাবনা চিন্তা কত দূর আছে? তোমার গান লিয়ে কী ভাবনা চিন্তা রাখছে? দেখো, গান অ্যাকচুয়ালি আমার ছোটো থেকে গান পছন্দ করি, ভালোবাসি। যখন স্কুল পড়ি, তো এই যে প্ল্যাটফর্মটা, তখন তো এত সুযোগ সুবিধা ছিল না, অর্থাৎ তখন আমার ছোটো ছিন্ন, অর্থাৎ এত কিছু জানিও না, জানিনি। তো আস্তে আস্তে দেখতে দেখতে দেখেছি যে আধুনিক যুগত আসিয়া দেখেছি যে এলাকার মানসিগুলা কি করেছে, নানা ধরনের বাদ্যযন্ত্র বা মোবাইলের সাহায্যে অনেক রকমের গান করছে। তো আমার একদিনে মোবাইলের একটা অ্যাপ দেখিনো, তো অ্যাপ দেখিবার পর আমার খুব ইন্টারেস্ট লাগিল। আর আমার একটা জিনিস দেখেছি যে যে আমার ভিতরে একটা মানে মানে একটা জিনিস আমার লক্ষ্য করলো, যে আমার ট্রান্সলেট কেন জানি না ট্রান্সলেট আমার দ্বারা হয়ে যাচ্ছে ভালো একটু। তো ট্রান্সলেটের মধ্যে দিয়ে আমার হিন্দি হোক বাংলা হোক, এই গানটাকে একটু ট্রান্সলেট, নিজের ভাষা ট্রান্সলেট করে একটু সবার লগত তুলে ধরছি আর কি। হ্যাঁ, তাতে দেখেছি ভালো রেসপন্সও মিলে যাচ্ছে। একটু ফেসবুকত দেখেছি আমার যে রেসপন্স মিলেছে, অনেকে কমেন্ট পড়েছি, কমেন্ট পড়ে খুব আনন্দ লাগেছে, অনেক ভালো লাগেছে। ওর ফলে আরও আমার উৎসাহিত হচ্ছি, ফলে পরপর আমার চেষ্টা চালাইতে রয়েছি আর কি, এই আর কি। অঙ্কুদার আমার পরিচয় পর্ব তো শুনে নিন, আর গানের যেটা ভাবনা চিন্তা সেটাও একটু হালকা শুনে নিন, আরও আলোচনা করবো। কিন্তু অঙ্কুদার একটা গান আমার তোমার সামনে তুলে ধরি, আর গানটা একটু শুনে নিই। হে 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 my new Rajbongshi song, please listen. Tui jodi rohlo hoy moi je ki gan gida chu ya khobor rakhlo hoy tui jodi rohlo hoy moi je ki gan gida chu ya khobor rakhlo hoy for better sound. রক্তত ছিস তুই ছিস যে সিরা, মনত ছিস তুই ছিস দেহারার, রক্তত ছিস তুই ছিস যে সিরা, মনত ছিস তুই ছিস দেহারার, জীবন কাটামু মুই তোর হ্যাঁ স্বপন, ছবি আঁকিতে আঁকিতে তুই যদি রহলো হয় মুই দেখি গান গিদা তুই খবর রাখলো হয়।
গানের সুর গলাত পানু, পৃথিবীক সেই গান শুনবা শুনু। তোরে গানের সুর গলাত পানু, পৃথিবীক সেই গান শুনবা শুনু। তুই যে আগায় গিয়েছিস পথ তো মোক ডাকিতে ডাকিতে, তুই যদি রহলো হই যে কি কান্দি দাদু তুইয়া খবর রাখলো হয়, তুই যদি রহলো হই থ্যাংক ইউ। দয়া করে গান শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে, 100% ভালো লাগবে। ধন্যবাদ, ভালো লাগলে একটু লাইক। আমার এবার অঙ্কুদার গানটা শোনার পর আরেকবার ফিরে আসুন আমার স্টুডিও শিলিগুড়ি রাজবংশী লাইভ স্টুডিও। অঙ্কুদা তোমাকে ধন্যবাদ আরেকবার। ধন্যবাদ। আচ্ছা অঙ্কুদা, তোমার যে গান গিয়া যে ভাবনা চিন্তা মানে গানের ইয়েটা, তো ছোটবেলা থেকে সেই গানের নেশাটা আগে তোমার কাকে দেখে তোমার ইনস্পিরেশন? ছোট থেকে বলতে গেলে আর কি, মানে ছোট থেকে কবা গেলে মানে যেরকম সবাই একটা সবার একটা হবি রয়েছে, যেরকম ফুটবল ক্রিকেট ভলিবল এসেট্রা এসেট্রা, তো এলা কিন্তু সবার হবি রয়েছে। তার পাশাপাশি মোরও একটা হবি ছিল গান করা। গান ছোট থেকেই মোক ভালো লাগে। অর্থাৎ ইংরেজিতে একটা কথা আছে, সবাই হয়তো জানেন যে মিউজিক ইজ দ্য মেডিসিন ফর ব্রোকেন হার্ট। তো গান শুনিলে কিন্তু মানুষের মন খুশি হয়, তো সে যতই বেদনা রোগ যতই দুঃখ রোগ একটু হালকা হয়, মানুষের চাপ কমে, ব্লাড প্রেশার কমে। তো তার জন্যই এই গানের প্রতি আমার টান। আর গান আমার ভালো লাগেছে। গান গানের বিদেশিরা আমাকে এরকমও কোহছে আমার গান লাগ শুনে এনে যে ইন্ডিয়ান মিউজিকত নাকি পশু পাখিরাও আনন্দিত হয়, আমাও খুশি হয়, আমাও নাচে। তো গান হলো একটা এমন জিনিস, তার জন্য গানের সঙ্গে আমি জড়িত। আচ্ছা, এই যে অঙ্কুরদা তোমার যে গান করেছেন, গানের মধ্যে তোমার দেখেছি যে সোশ্যাল মিডিয়ার অনেক আধুনিকরণের গান তোমার নিয়ে আছেন, সেই আধুনিকরণের ভাবনা চিন্তা কী আছে তোমার? আধুনিকরণ বলতে গেলে যেটা কহছি আমার যে আধুনিকরণ, এবার দেখো মানুষ সবসময় এই আমাকে ভাবাইয়া গান আমাকে ভালো লাগেছে, আমার দড়িয়া চটকাইলে সব শুনেছি, কিন্তু আমার তো অন্যরকমের চেষ্টা করবার চাইছি। যেরকম মানুষ যেরকম একটা কাজ করতে করতে ওই কাজের প্রতি মানুষ আরও অন্য কিছু কাজ অঞ্ছায়, অর্থাৎ ওরকম কিছু খাবার গেলে খাইতে খাইতে স্বাদ বদলের প্রয়োজন রয়েছে, স্বাদ নিজের মানুষের স্বাদ চেঞ্জ করবার ওরকম যেরকম। ওই জন্যই মানে ওইখানে আমাকে এই যে আধুনিক গানের উপরে একটু নজরটা দেশি ওটাকে আমার রূপান্তরিত করছি, মানে আমার ভাষা দিয়া, অর্থাৎ মানুষের যেন স্বাদটা চেঞ্জ হয়। সবসময় একটা স্বাদ গ্রহণ করার পর একটু স্বাদটা চেঞ্জ করলে বা পরিবর্তন করলে আমার কিন্তু ওরাও ভালো লাগাছে। একটু মিষ্টির পর একটু নোনতা খালে যেরকম ভালো লাগাছে, ওরকম একটু ভাবিয়া শোনার পর একটু যদি আধুনিকের দিকে মাছ মানুষের ঝুঁকিরা হয় তা ওরাও একটু শুনতে ভালো লাগেছে, এটাই উদ্দেশ্য আমার। আচ্ছা 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 আচ্ছা, এই আধুনিক গানের মাধ্যমে তোমার দেখেছি অনেক গান তোমার ছেড়েছেন, তোমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরিয়ে রেডি করে, কিন্তু সেই মিউজিক ছাড়াও মানে আরও যে গান আছে তোমার নিজস্ব গান ইয়ে করে, তোমার কি গানও সেই লেখেন তোমার গানগুলো? গান লেখার সম্বন্ধে হ্যাঁ, গান আমার লিখেছি, তো আমার যেহেতু নিজস্ব কিছু নাই মানে নাই বাড়ির, মানে যেরকম বাদ্যযন্ত্র বা কোনো মিউজিক স্টুডিও বা যে ইনস্ট্রুমেন্টস এসেট্রা এসেট্রা, তো ওগুলো তো নাই আমার লগত। তো আমার আপাতত এই কচ্ছে না কেরিওকে আর হিন্দি গানের যে মিউজিকলা ওগুলো ছাড়া আমার কোনো সম্বল নাই। তার জন্যই আমার কি করছি বাড়ির ওই আমার ওই হিন্দি বাংলা গানের উপরে ট্রান্সলেশন করে এনে আমার গান করছি, এইটুকুই সম্বল। কিন্তু আমার যদি একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, অর্থাৎ প্ল্যাটফর্ম পালে কিন্তু আমার মানে গাড়ি কিন্তু আগায় যাবে, গাড়ি থামবে নি এর আগে। আমার এবার শিলিগুড়ি রাজবংশীর আজ আমার উপস্থিত আছে আমার অঙ্কুদা, আমার আরও আলোচনা পর্ব করিম আমার সন্নত, এবার খানিক আমার বিরতি নিয়ে তোমার সন্নত আরেকবার আসছি। ধন্যবাদ তোমার।
To build and design the future generation, we welcome you to Siliguri Terai B.Ed College. It is one of the premier teachers training institutes in Eastern India. We provide NCTE-recognized B.Ed and D.L.Ed courses with facilities like hostel, canteen, daily bus services, and free Wi-Fi, along with the guidance of best faculties. We offer 100% placement in CBSE, ICSE, WBBSE based private schools. To be a professional teacher, please join us. For admissions, kindly contact 97350-61656 or visit www.slgttc.com. ধন্যবাদ আমার স্টুডিওতে আবার ফিরে আসিনো বিরতির পর। এবার অঙ্কুর দা, তোমার গান লিয়া যে ভাবনা চিন্তা, সে ফিউচার প্ল্যানিং তোমার কী রাখেছো, মানে স্বপ্ন কী রাখেছো গান লিয়া? আমার যে গানের লিয়া ভাবনা চিন্তা ফিউচার প্ল্যানিং যেটা, তো আমার যদি সুযোগ পাই, যদি ভালো কোনো এরকম আমার যদি ডাইরেক্টর বা মিউজিক ডাইরেক্টর বা অন্য কিছু যদি আমার সুযোগ দেয়, সেরকম প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব নিজের প্রতিভা ভারত আনিবার। আর আমার এটা দেখেছি যে আমার যে অঞ্চল যে গ্রামত রয়েছি ওই গ্রামলাত, হ্যাঁ, তো অনেকেই আগ্রহী ছে কিন্তু আমার সুযোগ পায় না, অর্থাৎ আমার চেষ্টা করছে কিন্তু আমার চেষ্টা সম্ভব হওয়া পারে না। তো সেই চেষ্টাটা আমার এবারও লক্ষ্য করেছি যে আমার কিছু কিছু ছেলে মেয়ে আমাকে দেখে একটু ইমপ্রেস, মানে এই জিনিসের উপরে ইমপ্রেশন আছে যে আমার কিছু করবার চাচ্ছে, জিনিসটা দেখে খুব আফসোস লাগেছে, কারণ আমার ওরকমভাবে সেই জায়গাটা পৌঁছে বা পারে না। তো আমার এই যে মুই গান করছু বা ই করছু এই জিনিসটার দ্বারা কিন্তু আমারও মনে যে আশারা জাগেছে, এই আশারা আমি জায়গা রাখার জন্যই এটা করছু, কারণ এই আশা দিয়েই মানুষ চলে, আর আশা না রাখলে কিন্তু হবে না। আশা করো অবশ্যই সবাই একদিন কালে আমার আগায় যাবো, আর একলাই আগালে হবে নি, মুই একলাই চলে যাম, একলাই আগায় চলে যাবো না, মুই যেন যাও সবাইকে যেন মোর সঙ্গে লিয়া যাও, এটাই মোর টার্গেট। আচ্ছা, এই গানের যে তোমার ভাবনা চিন্তা তোমার রাখলেন যে গানে লিয়ার স্বপ্ন, তাছাড়া তোমার ওই এলাকার মধ্যে তোমার গান যদি কোনোদিন কালে প্রতিষ্ঠিত হয়ে যান তোমার একটা গান, হ্যাঁ আশা রাখি, তো তোমার সেটা তারপর কেমন প্ল্যানিং থাকবে, কীভাবে তোমার আগাবেন? যদি আমার এই মানে যেটা করলেন যে প্রতিষ্ঠিত হলে, তো প্রতিষ্ঠিত হলে অবশ্যই আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা লাগ, হ্যাঁ অবশ্যই আমার টানিবার চেষ্টা করবো, কেননা আমার যে সংস্কৃতি, আমার সংস্কৃতি বাঁচায় রাখার দায়িত্ব কিন্তু আমারে, কারণ আমার এই সংস্কৃতি বাঁচায় রাখার জন্য আমার মহান মহান বীরলা মহারাজা বীর চিলা রায় অনেকে বলিদান, অনেক ধরনের অনেক রকমের বলিদান করে গেছে, হ্যাঁ, তো এইলাক বাঁচায় রাখার জন্য কিন্তু আমায় দায়ী, আমাকে রাখা হবে, আমার ছাড়া কাহর আর রবি, নেক্সট জেনারেশন যে আসবে ওমা যেন আমার হিস্ট্রিটা সম্বন্ধে জানবা পারে, ওমা যেন আমার ইতিহাস জানে, ইতিহাস না জানলে কিন্তু আমার নিজের যদি আমার বাপদাদার নাম না জানি, তাহলে আমার নেক্সট আমার যে ভবিষ্যৎ ফিউচার, আমার ফিউচারে আমার আমার ছোয়ালা কী শিখামো, তো এই জন্যই মোট টার্গেট যে এই গানের মাধ্যমে এবং এই প্রচারের মাধ্যমে যেন আমার ইতিহাস কালচার কৃষ্টি কালচার এলাক আমার সবার আমরা তুলে ধরবা পারি। ঠিক ঠিক, অঙ্কুদার আমার আজি শেষ পর্বে আমার চলেছি, কিন্তু অঙ্কুদার আমার স্টুডিওর আজি শেষ পর্বে আমার তার মুখে তার যে গান, সবাই তো আমার মিউজিক্যাল মাধ্যমে বা ব্যাক মিউজিকের মাধ্যমে দাদার গান শুনেছি, যেটা গান খুব হাইলাইট হয়েছিল সেই গানটা আজ আমার ও দাদার কুমার তোমার নিজের হাতে লেখা, সেটা সেই গানটা যদি তোমার আজ শোনান আমার। অবশ্যই, তাহলে কি শুরু করবো? তো এই যে আমার রাজবংশী কালচার, এই যে আমার রাজবংশী ইতিহাস, এটা আমার অনেকেই জানে না, অনেকে মানে না জানিয়া কিন্তু আমার আগায় চলেছে, কিন্তু আমার প্রত্যেকটা রাজবংশী মানুষের জানার দরকার নিজের ইতিহাস সম্বন্ধে, তো আমার জানিব পারি নাই, কারণ স্কুল কলেজে আমার গেলে পড়ায়নি, আমার কীভাবে জানিব? তো এই যে মোর গানের মাধ্যমে একটা আমি গান করেছি, এই গানের মাধ্যমে আমি একটু হালকা ফুলকা করে ইতিহাসটা তুলে ধরেছি, আর যাতে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায় যে আমার রাজবংশী আমার ভূমিপুত্র পুত্র, তো এই যে যেন কানাত পৌঁছায় সেই জন্য এইভাবে গানটা ট্রান্সলেট করেছি, যদিও নিজে সুর না হয় কিন্তু ট্রান্সলেট করা হয়তো আশা করছি তোমাকে ভালো লাগবে। তো গান গান শুরু করছো, শুরু করে আরে রাজবংশী ভাই আইসো সগায় হো, রাজবংশী ভাই আইসো সগায় মিলিয়া গড়াই হামার নাম, এলা তো কাহামার হাতত রাজবংশীর মান সম্মান, আরে দুঃখ কষ্ট যত আইসক ভাই হো, দুঃখ কষ্ট যত আইসক ভাই গিদায়া যামো এই জয় গান, এলা তো কাহামার হাতত রাজবংশীর মান সম্মান, মহারাজা হামার নর নারায়ণ বীর চিলা রায় রাখিছে মান,
ও মহারাজা আমার নর নারায়ণ বীর চিলা রায় রাখিছে মান, এলা সময় আসিছে আমার বাঁচায় রাখি আমার সম্মান। আরে রাজবংশী হামা হামার রাজা রানী আছে আমার রাজ্য খান, এলা তো কাহামার হাত তো রাজবংশীর মান সম্মান। কত গর্বের হামার এই কথা জানে কি জানে এই দুনিয়া, ও কত গর্বের হামার এই কথা জানে কি জানে এই দুনিয়া, হামারে ইতিহাসের কথা আইসো সগায় যাও শুনিয়া। আরে রাজবংশী হামা হামার জন্মভূমি, ও রাজবংশী হামা হামার জন্মভূমি, এইঠে আমার বাস্তু খান, এলা তো কাহামার হাতত রাজবংশীর মান সম্মান। আরে দুঃখ কষ্ট যতই আসুক ভাই গিদায়া যাম এই জয় গান, এলা তো কাহামার হাতত রাজবংশীর মান সম্মান। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে সবাকে। আমার অঙ্কুরদার গানটা শুনিল, খুব ভালো গান, আমার নিজের সমাজের জন্য গানটা খুব ইতিহাস তুলে ধরেছে। আমার আজ প্রোগ্রামের শেষ মুহূর্তে আমার চলে আসিছি। ছোট ছোট এইভাবে আমার প্রতিভা শিলিগুড়ি রাজবংশী লাইভ আমার ছোট উদ্যোগের মাধ্যমে আমার তোমার সামনে তুলে ধরেছি, আমার সমাজটা যাতে আরও কিছু আগায় আসে, আর আমার প্রচেষ্টায় যদি কাহো যদি আরও নতুন করে প্ল্যাটফর্ম পায়, নতুন করে করিবার ইচ্ছাটা যদি তার জাগে, সেই শিলিগুড়ি রাজবংশী লাইভ সেটুকু কাজটা আমরা করেছি। আমার স্টুডিওর মাধ্যমে, আমার প্রচারের মাধ্যমে যদি আমার কিছু ভুল ত্রুটি থাকে, তোমার সবার সময় আমার এইটুকু আশা করেছি যে তোমার আমার ক্ষমা করিবেন। সেই ক্ষমার মাধ্যমে আমার আরও আমার নতুন করে কাহো যদি আমার এই জায়গাটা আনিবা পারি, সেই জায়গাটাতে আমার সবসময় প্রচেষ্টা রাখিব। নতুন আমার পরবর্তী আরও স্টুডিও আমার নিয়ে আসবার আর নতুন এক বন্ধু। ধন্যবাদ তোমাকে আজ সবাকে স্টুডিও আজ প্রোগ্রামটা আমার এটি প্রোগ্রামটা শেষ করি না। ধন্যবাদ অঙ্কুর, ধন্যবাদ আমার এটি আসার জন্য। আমি অনেক অনেক খুশি হয়েছি, অনেক অনেক আনন্দ পাইছি এই রাজবংশী শিলিগুড়ি রাজবংশী লাইভে আসিবার। তো আমার একটা ভুল হয়েছিল, প্রথমে একটা ভুল হয়েছে যে মুই শিলিগুড়ি রাজবংশী লাইভ হোক প্রথমে ধন্যবাদটা করা দরকার ছিল, কিন্তু আমি এত এক্সাইটেড হয়ে গেছি লাইফের ফার্স্ট এইভাবে কাহো ইন্টারভিউ ডাকায় আমার এইভাবে প্রশ্ন উত্তর করুন আমার, তো এইভাবে এক্সাইটেড হওয়ার জন্যই আমার করিনি, আমার ক্ষমা করে দেন। আচ্ছা, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ তোমাকে সবার কাছে, বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ।